আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার কিচেনে নতুন রেসিপি ডাল পুরি। দেখুন ভিডিওতে ডাল পুরি কতটা ক্রিস্পি ও সফট হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপির জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে দুই বাটি ময়দা নিয়ে নিব এবং এতে দিয়ে দিব এক চা চামচ লবণ। এতে দিয়ে দিব দেড় টেবিল চামচ তেল। দিয়ে ময়দা ময়ান করে নিব। শেষ হলে এতে আমি অল্প অল্প পানি দিয়ে খামির তৈরি করব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে খামির নরম হয়ে যাবে বেশি। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে যতটুকু পানি লাগবে দিয়ে ভালো করে ময়ান করে একটা ডো তৈরি করব। ভিডিওতে যেমন দেখছি এতটুকু শক্ত ডো হবে, বেশি নরম না বেশি শক্ত না। এখন এটিকে আমি এই ডোকে 7-8 মিনিট রেস্টে রাখবো। এখন আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে তাতে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে। তারপর এতে দিয়ে দেব সিদ্ধ করা মসুরির ডাল। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। যখন এরকম শক্ত হয়ে আসবে প্যানের গা থেকে যখন সরে আসবে, মানে লেগে যাবে না, তখন এটিকে একটি পাত্রে তুলে রাখবো। এখন রেস্টে রাখা ময়দার ডোটাকে চপিং বোর্ডের উপর নিয়ে সামান্য মথে নিব। মথা হয়ে গেলে আমি ছোট ছোট লেচি তৈরি করব। আমার লেচি তৈরি হয়ে গেলে আমি একটা লেচি নিয়ে তাতে ভেজে রাখা মসুরির ডালের পুর নিয়ে যতটুকু দরকার ততটুকু নিয়ে তারপর এটিকে চারপাশ থেকে ধরে সিল করে দেব যাতে ডালটা বের হয়ে না আসে। ভালোভাবে সিল করতে হবে যাতে কোনো দিক দিয়ে ডাল বের হয়ে না আসে। আমি আপনাদেরকে একটি লেচিতে পুর ভরে দেখিয়ে দিয়েছি, বাকি লেচিগুলো এভাবে করে নেব। সবগুলো লেচি বানানো হয়ে গেলে আমি পুরি বেলে নেব। আমি একটা পুরি বেলে দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম পুরি হবে, মানে যতটুকু পুরীর সাইজ হয় মোটামুটি ওরকম সাইজের একটা আকার দিব আর কি। তারপর এভাবে সবগুলো পুরি বানিয়ে নেব এবং ডুবো তেলে ভাজার জন্য একটি প্যানে তেল নিয়ে তাতে দিয়ে দেব বানিয়ে রাখা পুরিগুলো এবং ফ্রাই প্যানের
হাতল ধরে এভাবে নেড়ে দেব। দেখুন ফুলে উঠেছে, এভাবে নাড়লেই হবে। চামচ দিয়ে নাড়লে আবার ফুলতে চাইবে না, চুপসে থাকবে। এভাবে নেড়ে নেবেন এবং ভালোভাবে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন পুরিগুলো দুই পাশ থেকে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পুরি ভেজে তুলে নিব এবং পরিবেশন করব। তেঁতুলের সস নিয়েছি, আপনারা যে কোনো সস নিতে পারেন। দেখুন কেমন ক্রিসপি এবং সফট হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং নোটিফিকেশনে প্রেস করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।